এটা কিন্তু ম্যারাডোনা সমসাময়িক না, এরা খেলাও দেখে নাই, ম্যারাডোনার জাস্ট নাম পত্রিকায় পড়ছে, এদের মুষড়ে পড়ার কোনো কারণ নাই। এরা হাইস্ট একটা স্ট্যাটাস দিতে পারে ছোট করে যে ও একজন বড় ইতিহাসের খেলা, এরা এমন ভাবে রচনা নামায় ফেলতেছে অ্যাজ ইফ এরা ম্যারাডোনার খেলা দেখছে, ম্যারাডোনার ফ্যান ছিল, প্রতিদিন ম্যারাডোনার খেলা দেখে হাসছে কাঁদছে, এরকম নাটক করতেছে। এরা গ্র্যামি অ্যাওয়ার্ড যারা দিচ্ছে তারা এটা দেখে অবশ্যই ইমপ্রেসড হওয়ার কথা যে পুলিশ এত কাহিনী করে অপরাধীদেরকে ধরতেছে, কিন্তু এত কষ্ট করার দরকার নেই আর কি, এগুলা আমাদের মতো দেশ দেখে এত কষ্ট করা লাগেছে। নেটফ্লিক্স সিরিয়াল দিল্লি ক্রাইম, এটা হচ্ছে এই বছর গ্র্যামি অ্যাওয়ার্ড পায়। গ্র্যামি অ্যাওয়ার্ড পাওয়ার পর আমি দেখতে গেলাম যে ইন্টারেস্টিং, ছয় পর্বের একটা সিরিয়াল, ইন্ডিয়ান একটা গ্র্যামি অ্যাওয়ার্ড পাইলো। সো এখন ব্যাপার হচ্ছে ওইটা নিয়ে আমি আলোচনা করছিলাম যখন প্যারাসাইট পাইছিল, যে এখন একটা নাটক শুরু হয়েছে যে ডাইভার্সিটির প্রশ্নে বা প্রশ্নে, যারা যারা নেসারেলি খুব যোগ্য না, যেটা কাজ দেখে খুব যোগ্য বলে মনে হয় না, তাদেরকে পুরস্কার দেওয়া হয়, দেশের বাইরে দেওয়া হয়, দিতে হবে এর জন্য দেয়, এরকম একটা ব্যাপার স্যাপার হলিউডে আছে, ইয়েতে আছে। সো এটা দেখে আমার কাছে নেসেসারিলি তেমন মনে হয় না যে মানে নন আমেরিকান বা বাইরের বা ইন্টারন্যাশনাল বা ইন্ডিয়ান বলেই দিতেই হবে, ঠিক আছে দেওয়ার মতো হয়তো বা ঠিক আছে। সো সেটার এখন আইএমডিবিতে রেটিং হচ্ছে 8.5, আমার কাছে মনে হয় 8.5 ইজ ওকে, 8.5 এমনই থাকার কথা আমার দৃষ্টিতেও এমনই, বা 7.5 আসলে আমার দৃষ্টিতে হবে হয়তো, 7.5 মানে ভালো। এখন ইন্ডিয়ানরা তো অবশ্যই, আমাদের বাংলাদেশ ইন্ডিয়ার কোনো কিছু যদি হলিউডে বা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে জায়গা পায় আমরা তেমনভাবে ধুমায় রেটিং দিতে থাকি, এটা 10-এ থাকার কথা। সো 8.5 মেক সেন্স যে ইন্ডিয়ানরা ধুমায় দিছে। সো আমি আমার পার্সোনাল হবে অ্যাগেন 7.5 বা 8-এর বেশি না, রাইট? তো সেটা একটু রিভিউ করি। এখানে স্পয়লার অ্যালার্ট দেওয়ার মতো তেমন কিছু নাই, এই ঘটনা আমরা পুরাই জানি যেহেতু এটা বেসড অন ট্রু স্টোরি। দিল্লিতে যে একটা রেপের ঘটনা ঘটে, সেখানে হচ্ছে ছয়টা মানুষ, একটা মেয়ে, একটা কাপল সেখানে থাকে বাসে, কাপল থেকে মেয়েটাকে রেপ করে এবং ওই যে রড দিয়ে ইয়ে করে পেট থেকে নাড়ি ভুড়ি বের করে নিয়ে আসে এসে। তো সেই ঘটনাটা যেহেতু আমরা সবাই জানি, সেখানে সহিত স্পয়লার অ্যালার্ট দেওয়া কিছু নেই, স্টোরি লাইন আমাদের সকলের জানা না। মুভিটার মুভি বা সিরিয়ালটার মেকিং নিয়ে আলোচনা করি এবং তারা কীভাবে কতটুকু উপস্থাপন করতে পারছে সেটা নিয়ে। প্রথম যে দেখা যায় পুলিশ, যে মহিলা নারী পুলিশ অফিসার থাকে যে মূল রোলটাতে প্লে করে, উনি হচ্ছে ওনার শুরুতে থেকে দেখানো হয় যে ওনার ছোটো মেয়ে সে ক্যানাডা চলে যাবে, কেন, কারণ দিল্লি হইতেছে একটা ট্র্যাশ সিটি, এখানে জীবনের কোনো নিরাপত্তা নাই, মেয়েদের কোনো নিরাপত্তা নাই, সে চলে যাবে। তারপর মা তাকে বলে যে না তুমি যাও না, আমি তোমাকে প্রমাণ দিব দিল্লির পজিটিভ সাইড, আমাদের মতো মোটিভেশনাল স্পিকার পজিটিভ সাইডটা দেখাবো। তো পজিটিভ সাইড দেখানোর জন্য সে যখন সময় চেয়ে নেয় তখন তার মধ্যে ঘটনা ঘটে, তার আর পজিটিভ সাইড দেখানো হয় না। সো এটা আমার মনে হচ্ছে যে এটা একটু ফিল্মি করার জন্য এটা দেখাইছে, আমার মনে হয় না যে সত্যিকার অর্থে সেই সময় যেই ইনভেস্টিগেশনের যিনি পুলিশ, যিনি ছিলেন চিফ ছিলেন ইনভেস্টিগেশনের, উনি ওনার মেয়ে দিল্লি চলে যাবে উনি কথা দিছিল, এগুলো তো হয় না। এগুলো একটু ফিল্মি নাটকই টাচ, নাটকে টাচ দেওয়ার জন্য এগুলো দেখাইছে হয়তো বা বলে আমি বিশ্বাস করি না। এটা হইতেছে আমি যেটা আমি পছন্দ করি না, মানুষ পছন্দ করে যে একটু ইমোশনালি উপস্থাপন করা, একটু নাটকেভাবে উপস্থাপন করা, সেটা ভালো করেন মানুষ, ইমোশান ভাল লাগে তাদের কান্না করতে, হাসতে কাঁদতে, কিন্তু বিপদটা যে জায়গাতে সেটা একটা অবিশ্বাস অনাস্থার জায়গা তৈরি করে। আপনি যখন বেসড অন ট্রু স্টোরি কোনো কিছু বানান, তখন আমি এটা দেখে আমি ঘটনাটা সম্পর্কে ডিটেলস বোঝার চেষ্টা করতেছি না, সেখানে যখন চাপাবাজি ঢুকে যায় একটা দুইটা একটু ইমোশনাল নিয়ে খেলা করার জন্যে, তখন আই স্টার্ট টু কোয়েশ্চান যে তাহলে আমি কোন জায়গাটা বিশ্বাস করবো, কোন জায়গাটা বিশ্বাস করবো না, এখানে কতটুকু এক্সাজারেট করে দেখানো হয়েছে, কতটুকু বাস্তবতাকে উপস্থাপন করা হয়েছে, কোন জায়গাটা এক্সাজারেট করা হচ্ছে, কোন জায়গাটা করা হচ্ছে না, একটা কনফিউশন তৈরি হয়ে যায় আমার মধ্যে হয় অ্যাটলিস্ট। যে কারণে আমি যখন উমর বিন খাত্তাবকে নিয়ে যে সিরিয়ালটা করা হয়েছে, সিরিজটা, সেটাতে আলোচনা করতে গিয়ে আমি আগে কথা বলছি যে যখন আমি কিছু এক্সাজারেশনের সাইন দেখে ফেললাম তখন আমার বিশ্বাসের জায়গাটা নড়বড় হয়ে গেছে। এখন আই স্টার্টেড টু কোয়েশ্চেন এভরিথিং, যে যা দেখাইতেছে এর মধ্যে কতটুকু বিশ্বাসযোগ্য। সো আমার পার্সোনাল প্রেফারেন্স হচ্ছে বেসড অন ট্রু স্টোরি কোনো কিছু হলে এটা ট্রুই রাখেন, এটার মধ্যে আপনার নাটক গল্প ঢুকানোর দরকার নাই, সিনেমা বানায় তাইলে এটার এখন ওইটাই যে যত সিনেমায় বানাইছে নাটকই বানাইছে, মানুষকে যদি ট্রু ভার্সনটা জানতে হয় তাহলে ওই বইটা গিয়ে পড়ে আপনি বা ঘটনাটা পত্রিকা থেকে পড়ে আপনি ট্রু ভার্সন জানেন, সিনেমা দেখে আপনার ট্রু ভার্সন জানার দরকার নাই, সেটা হইতেছে রাইট কথা, রাইট? কিন্তু বিপদ হচ্ছে মানুষ সিনেমা দেখে ট্রু ভার্সন জানার চেষ্টা করে, যে কারণে আপনি মুক্তিযুদ্ধের সিনেমা দেখে আবেগে থর থর করতে থাকে যেন অ্যাজ ইফ সিনেমাতে যা দেখানো হয়েছে তাই এভাবেই ঘটছিল। সো এগুলো হচ্ছে একটা ন্যারেটিভ দাঁড় করানোর জন্য একটা বিপজ্জনক একটা কারবার এই যে নাটক সিনেমা এগুলো। তো আজাগা আমি পার্সোনালি এটা অপছন্দ করি, যা ট্রু যতটুকু ওইভাবে দেখালে আমি অ্যাপ্রিসিয়েট করতাম। তো এনিওয়েজ সেটা গেল দ্য ফার্স্ট থিং। তারপর হচ্ছে মেকিং নিয়ে বলি, যে মেকিংটা আমার কাছে আসলে এক্সট্রাঅর্ডিনারি লাগে নাই, আমার কাছে মেকিংটা লাগছে অ্যাভারেজ, আর যারা কাস্ট তাদেরকে আমার কাছে লাগছে বিলো অ্যাভারেজ, এতে কারোর একজনের অভিনয় ভালো লাগে না। আর গল্পটা ইটসেলফ যেহেতু বেশ কী বলবো, বেশ ইনভলভিং গল্প এবং বেশ
কমপ্লিকেটেড স্টোরি, এবং যেভাবে করে আমাদের বাংলাদেশ ইন্ডিয়ার মতো দেশগুলোতে যে কোনো দেশেই ক্রাইম যখন একটা ইনভেস্টিগেশন হয় সেটা খুবই একটা ইন্টারেস্টিং হয়। সো যে কোনো ক্রাইম স্টোরি হইতেছে, গল্পটা ইন অ্যান্ড ইটসেলফ হইতেছে ইন্টারেস্টিং হয়। সো এখানে পরিচালককে আলাদাভাবে কষ্ট করা লাগে না, জাস্ট গল্পটা উপস্থাপন করলেই মুভি যথেষ্ট সাসপেন্স কী বলে সাসপেন্সফুল হওয়ার কথা সেটাই হয়েছে। সো মুভির স্টোরিটাই বা মুভি বলি বা যে ঘটনাটা ওই স্টোরিটাই যতটুকু ইন্টারেস্টিং সেটার ভিত্তিতে এটা টেনে গেছে আর কি। মেকিং ওয়াইজ কাস্ট ওয়াইজ আমার কাছে কোনো কিছুই ইম্প্রেসিভ লাগে নাই। গল্পটা ইম্প্রেসিভ কারণ গল্পটা কেউ লিখে নাই, এটা জীবন থেকে নেওয়া, সো সেখানে কারো তেমন সেভাবে কৃতিত্ব নাই। তো এই হলো মেকিং টেকিং অ্যান্ড ডিটেলস। নাও এখানে কয়েকটা বিষয় নিয়ে আমি একটু কথা বলবো, বলে কথা বলে আলোচনাটা শেষ করতে চাই। সেইখানে একটা জায়গায় দেখা কয়েকটা কথা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে। মানে রেপের পর মেয়েটাকে তুলে হাসপাতালে ভর্তি করা হয়, তখন বাইরের লোকজন হইতেছে ভিড় করতে শুরু করে, পোলাপান রাস্তার মধ্যে বসে মোমবাতি জ্বালায়, হ্যাঁ উই ওয়ান্ট জাস্টিস স্লোগান টোগান দেয়। তখন যিনি পুলিশ অফিসার মহিলা, যিনি ট্রুলি শুরু থেকে খুব সিরিয়াসলি কেসটা নিয়েছেন, উনি এটা রিজলভ করার চেষ্টা করতেছেন, একজন মহিলা পুলিশ কর্মকর্তা, এবং উনি একজন মহিলা যেহেতু রেপের ঘটনা এবং উনি এত নৃশংস কখনো কেস আগে দেখেন নাই, সে জান লাগায় সে চেষ্টা করতেছে কেসটা টু গেট টু দ্য বটম অফ ইট। সো সে কোনো ভিলেন ক্যারেক্টার না, সে হয়তো সেই মুভির সবচাইতে একবারে পোস্টার ক্যারেক্টার, সবচাইতে নায়ক ক্যারেক্টার, কি সবচেয়ে বড় নায়ক সে। সো তার মুখ থেকে কথাটা যখন আসছে এটাকে কোনো নেগেটিভ কনোটেশন না, পরিচালক পজিটিভলি উপস্থাপন করতে চাইছে যে এটা কি এটাই রিয়েলিটি এমনভাবে বুঝাইতে চাইছে। সেটা হচ্ছে যখন পোলাপাইন মোমবাতি নিয়ে বসে পড়ে রাস্তায়, তখন ওই পুলিশ অফিসার উনি জানলা দিয়ে এসে বলতেছে যে পোলাপান পাইছে আর একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, উইচ আই এগ্রি উইথ। কারণ হচ্ছে এখনকার দুনিয়ায় আপনি এটা গেলেন, আমি ফেসবুক অনেক লেখালেখি করছি বিভিন্ন সময়, এখন সব কিছু হয়ে গেছে একটা স্টানবাজি, একটা শো অফ, যে হ্যাঁ ঠিক আছে একটা ঘটনা ঘটছে, জেনুইনলি কিন্তু মানুষ অনেকেই মন থেকে ফিল করবে রাগ ক্ষোভ, কিন্তু আই ক্যান গ্যারান্টি এগুলো যে নাচানাচি করে না, এর 80% নাচতে গেছে সেখানে, ওই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি যেটা, যে সবাই দেখতেছে ফেসবুক একটা ছবি আপলোড দিতে হবে, দেখাইতে হবে আমি খুব সমাজ নিয়ে সচেতন, ওই দিক দিয়ে সমাজ যদি উল্টায়ও যায় কোনো মাথা ঘামান না, কোনো দে ডোন্ট গিভ এ ড্যাম, কোনো একটা দুটো পার্টিকুলার ঘটনা যেটা ভাইরাল হয়েছে সেটা নিয়ে এখন আবেগ দেখাইতে হবে, যে কারণে আমি ওই যে ম্যারাডোনার মৃত্যু নিয়ে তারপর ইয়ার মৃত্যু নিয়ে কিছু কিছুটা যোগ করছে, এটার কারণ হচ্ছে সেই রকম, এরা কেউ ম্যারাডোনার খেলা দেখে নাই, এরা ম্যারাডোনার মানে শুধু পত্রিকায় নাম পড়ছে, তো যে এখানে একটা ভাইরাল ম্যারাডোনার মৃত্যুতে কারা শোকে মুষড়ে পড়তেছে, যারা সমসাময়িক, যারা ম্যারাডোনারকে সেই সময় পাইছে, কিন্তু এরা কিন্তু ম্যারাডোনার সমসাময়িক না, এরা খেলাও দেখে নাই, ম্যারাডোনার জাস্ট নাম পত্রিকায় পড়ছে, এদের মুষড়ে পড়ার কোনো কারণ নাই, এরা হাইস্ট একটা স্ট্যাটাস দিতে পারে ছোটো করে যে ও একজন বড় ইতিহাসের খেলা, এরা এমনভাবে রচনা নামায় ফেলতেছে অ্যাজ ইফ এরা ম্যারাডোনার খেলা দেখছে, ম্যারাডোনার ফ্যান ছিল, প্রতিদিন ম্যারাডোনার খেলা দেখে হাসছে কাঁদছে, এরকম নাটক করতেছে। সো এগুলো একটা নাটক হয়ে গেছে এখনকার দুনিয়াটা। সো যে কারণে আমি পুলিশ অফিসারের কথাটা আমি অবশ্যই একমত বটেই এবং অ্যাপ্রিসিয়েটও করি, যেগুলো সব এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস একটা পাইছে, এর মধ্যে অন্য অনেক সিরিয়াস ইস্যু আছে, এর চেয়ে মোর সিরিয়াস ইস্যু আছে, ভাইরাল না হলে এগুলোকে রাস্তায় পাবেন না, আর যদি ভাইরাল হয়ে যায় কি 10 জন রাস্তায় নেমে গেছে, এখন 100 জন রাস্তায় নেমে আসবে, যে 100 জন রাস্তায় নেমে আসছে তোরা তখন কই ছিলি, তোরা তখন বসেছিলি 10 জন নামে কিনা দেখার জন্য, 10 জন নামলে তোরা নামবি, ওই 10 জন না নামলে তোরা নামবি না। সো এই হচ্ছে সিনসিয়ারিটি, কিন্তু একবার যেহেতু নেমে গেছে এখন এমনভাবে আপলোড দিবে আর স্লোগান দিবে, সো ওইটা একটু যোগ করে দেখাইতে চাইলো। এবং যে পুলিশ অফিসার সে তারা হইতেছে রিয়েল কাজ করতেছে, ইনভেস্টিগেশনে নামছে তারা, জীবন বাজি রেখে কাজগুলো করতেছে, আর এগুলো হইতেছে জায়গা। সো সেইটা একটু দেখাইছে, আমার কাছে খুব পছন্দ হয়েছে কথাটা, এবং আমি এটার সাথে একমত দেখে আমি সেটা আলোচনায় নিয়ে আসলাম। আরও কয়েকটা বিষয় আলোচনায় আনবো, মুভির স্টোরি নিয়ে তার কিছু বলার নাই যেটা সবাই জানেন, সুতরাং যে কয়েক কিছু খুব ইন্টারেস্টিং ফিলোসফিক্যাল কথা আলোচনায় আনতে চাই সেটা হচ্ছে যে এগুলো আমিও অতীতে এপিসোড করে আলোচনা করছি, দেখাইছি যে কারা রেপ করে বাংলাদেশ ইন্ডিয়ার মতো দেশগুলোতে, এবং দেখাইছি যে বেশিরভাগ আমি একটা প্যাটার্ন কয়েকটা এপিসোডে আলোচনা করছি, একটা ডেডিকেটেড এপিসোড করছি এটার উপরে, সেখানে আমি এই প্যাটার্ন দেখাইছি যে বেশিরভাগ গরিব মানুষ, নানান রকম সমাজের যারা নিচু শ্রেণী, যাদের কোনো সেক্স লাইফ নাই, যাদের কোনো জীবন জীবিকার নিরাপত্তা নাই, এরা হইতেছে এগুলো করে বেড়ায়। সো এদেরকে পশু পশু করে যে ফেসবুকে এসে যেই কারণে যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি বলছে মহিলা, যেটার সাথে আমি একমত, ফেসবুকে এসে পশু 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 এবার একটা ড্রামা শুরু করে তারা সভ্য সুসভ্য কোথা থেকে চলে আসছে, এরা ওদের জায়গা থাকে, মানুষ কি আসমান থেকে মার পেট থেকে খারাপ মানুষ হয়ে জন্মায়, এদের সমাজ সামাজিকতা পারিপার্শ্বিকতা এদেরকে এরকম বানায়, এটা নিয়ে এরা কথা বলবে না, ওই যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস দেখানোর জন্য দৌড়ে নেমে যাবে নাটক করার জন্যে। সো সেখানে পুলিশ অফিসার হইতেছে তার আলোচনা দেখা আর কি, একটা জায়গায় যে গাড়ি দিয়ে যাইতে থাকে, তারপর তারা আলোচনা করে কেসটা নিয়ে, ওই কেসটা ইনভেস্টিগেট করা পুলিশ অফিসার, তারপর একজন পুলিশ অফিসার বলে যে কেন এরকম নৃশংস একটা রেপের ঘটনা ঘটলো, তখন একজন পুলিশ অফিসারের ব্যাখ্যা হইতেছে ইকোনমিক্স, তো সে যে ব্যাখ্যা দিল যেগুলো আমি বিভিন্ন সময় আলোচনা করছি, সে ব্যাখ্যা দিল যে সে তারা গরিব মানুষ সবসময় স্ট্রাগল করে কষ্ট করে, তারপর যখন দেখে যে একটা ছেলে একটা মেয়ে বসে গাড়ির মধ্যে একজন আরেকজনকে কিস করতেছে, মানে ওরা গাড়ির মধ্যে খুব বাড়াবাড়ি করতেছিল আর কি, কিস করতেছে, এদিকে হাত দিচ্ছে ওদিকে হাত দিচ্ছে, মানে পারলে এখনই হইতেছে, ওরা সেক্স শুরু করে দেয় অবস্থা, দেখলে এদের মধ্যে রাগ খুব আসে একটা, যে আমার লাইফটা এত খারাপ, আমার এত কষ্টের একটা লাইফ, এরা এত মজা করতেছে, ওইরকম একটা জিজ্ঞাসা প্রতিশোধের জায়গা থেকে এরা এরকম নৃশংস হয়ে ওঠে, যে কেন রেপ করলো এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছিলো, যে রেপের অনেক ঘটনা ঘটে, সেরকম নৃশংস কেন হয়ে গেল, এরকম রড টড ঢুকে তারপর হাত
দিয়ে টেনে নাড়ি ঘুরি বের করে নিয়ে আসছে। সো একজন পুলিশ অফিসার উনি এইভাবে বলতেছিলেন কি যেটা ইকোনমিক্স এটার পেছনে হয়েছে, ইয়ে প্লে করে। খুবই ইন্টারেস্টিং কথা এবং যেগুলো আমি অতীতে বিভিন্ন সময় বিভিন্ন ক্যাপাসিটিতে আলোচনা করছি। এবং মোর ইন্টারেস্টিংলি পরবর্তীতে আরও যখন ঘটনার ডিটেলস জানা যায় তখন জানা যায় যে ছেলেটা সবচেয়ে বেশি নৃশংসতা করছে, যে সবাই রেপ করছে, এর মধ্যে একটা ছেলে হইতেছে রড ঢুকাইছে, একটা ছেলে হইতেছে হাত দিয়ে নাড়ি ঘুরি বের করে নিয়ে আসছে। তার ব্যাপারে যেটা জানা যায় অন্য যে আর পাঁচ ছজন এরা সাক্ষ্য দেয় তখন বোঝা যায় যে তার মেন্টাল সে ক্রেজি। তার একটা হইতেছে বিয়ে হয়েছিল, যে জয়সি ওর নাম ছেলেটা, ওয়াইফ ছিল। তারপর তার ওয়াইফ মারা যাওয়ার পর দুই বছরের মাথায় তার ওয়াইফ মারা যায়, তারপর থেকে সে মানসিকভাবে একটু অসুস্থ টাইপের হয়ে গেছে। তারপর থেকে সে যদি কোনো কাপল দেখে, সুখী কাপল দেখে, সে ক্রেজি হয়ে যায়, ক্রেজির মতো আচরণ শুরু করে, এদের হার্ম করার চেষ্টা করে। তারপর বিয়ের অনুষ্ঠান যখন হয় সেই বিয়ের অনুষ্ঠানে গিয়ে বাইরে গিয়ে গিয়ে ধাক্কাধাক্কি করে ওই অনুষ্ঠানটা পণ্ড করার চেষ্টা করে। সো সে একটু মানসিকভাবে অসুস্থ। তার মানে এই প্রত্যেকটা জিনিসের পেছনে ব্যাখ্যা আছে এবং প্রত্যেকটা জিনিসের পেছনে বিভিন্ন সোশ্যো ইকোনমিক কমপ্লেক্স ডাইনামিক্স কাজ করে। কিন্তু যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি করতে নেমে গেছে এরা কিন্তু চেতনা দেখার জন্য লিঙ্গ কেটে দাও, এই করে দাও, যত রকম স্ট্রং ওয়ার্ড ইউজ করা যায় স্ট্রং ওয়ার্ড ইউজ করবে, কামের বেলা নাই। এই কাজ কিন্তু এই পুলিশ অফিসাররাই করতেছে এবং এই পুলিশ অফিসাররাই কিন্তু তারা জানে বাস্তবতাটা, তারাই রিয়েল বাস্তবতাটা আলোচনা করতেছে সেখানে। এবং আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার, এই অপরাধীগুলোর মধ্যে একটা অপরাধী পুলিশ অফিসার অনেক দূর থেকে তার গ্রামের বাড়িতে গিয়ে তাকে তার মার কাছে পায়। তাকে ধরে নিয়ে আসার সময় সে পুলিশ অফিসারকে অনুরোধ করে যে আমার মার কাছে বলো না যে আমি রেপ করছি। তারপর তাকে ধরে নিয়ে আসার সময় নদী পার হওয়ার সময় তাকে নিয়ে পুলিশ অফিসাররা, সে পুলিশ অফিসারদেরকে ধাক্কা দিয়ে সে নদী সাতটায় পার হয়ে পার চলে যায়। সে এখন পালিয়ে যেতে পারে, তার সে রেপ করছে, তার ফাঁসি হবে পরবর্তীতে, বোধহয় ফাঁসিও হয় এদের সবার রিয়েলি দিল্লির রেপ কেসের ঘটনায়, তার ফাঁসি হবে, তার জীবন মৃত্যুর প্রশ্ন। তখন তাকে পুলিশ অফিসার বলে যে তুমি যদি পালো আমি এখন আমি তোমার মাকে সব বলে দেবো যে তুমি কী কী করছো, রেপ টেপ করছো। শুধু এই কথা বলায় তার মা জানবে, সে তার মার কাছে ছোটো হবে, এই কারণে সে আর পালে না। তারপর পুলিশ গিয়ে তাকে, সে ওখানে বসে থাকে, পুলিশ গিয়ে তাকে ধরে, যেটা সত্য ঘটনা সম্ভবত। তো তার মানে দেখেন যে এ একটা মানুষ একদিকে রেপ করতেছে, আরেকদিকে সে কী পরিমাণ তার মার প্রতি ভালোবাসা বা কী পরিমাণ তার ফ্যামিলির কাছে ছোটো হয়ে যাবে এটা নিয়ে এসে কনসার্ন। তার মানে এটা তো খুব নিকৃষ্টতম মানুষ না, খুব বেশি খারাপ মানুষ তো দেখা যাচ্ছে না। সো এই জিনিসগুলো হাউ ডু ইউ রেকনসাইল, যারা হয়তো যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি করতে নেমে পড়ায় ফেসবুকে স্ট্যাটাস দিতে হবে, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সুশীল ভাব নিতে হবে, রাস্তায় নেমে মোমবাতি প্রচলন করে সুশীল ভাব নিতে হবে, হাউ ডু ইউ অ্যান্সার দিস কোয়েশ্চেন্স, হাউ ডু ইউ রেকনসাইল দিস থিংস, যে কেন একটা মানুষ সে একদিক থেকে এরকম মন মানসিকতা, আরেক দিক থেকে সে রেপ করার মতো নিকৃষ্ট কাজ করতেছে। সো তাদের পরিবেশ পরিস্থিতি, আর্থসামাজিক পরিস্থিতি, তাদের পারিপার্শ্বিকতা, তাদেরকে অনেক কিছু তারা করে এসব কারণে। আপনি ওই যে সুলেমান সুখানের মতো রঙিন চশমা পরে ওইটা দিয়ে আপনি সবাইকে, আপনি যখন এসি রুমে বসেন, বসে কাউচের মধ্যে এরকম বসে আপনার বউয়ের এরকম ধরে ধরে চিপস খানার মুভি দেখেন, আপনি তার জায়গাটা বুঝবেন না যে সে কেন এরকম নৃশংস হইতেছে, কেন একটা মেয়েকে রেপ করতেছে, এরকম নৃশংসতা করতেছে। তো যাক, আমি পুরা মুভি তো মুভি, কিন্তু সেখানের এই কিছু জিনিস আমার ভালো লাগছে, এই জিনিসগুলো নিয়ে আমি কথা বলতে চাইলাম যে রিয়েলিটি কিছু পাইছি। এবং এটা একটা জিনিস ভালো লাগছে আমার কাছে যে কিছু জিনিস তার হাইড করার চেষ্টা করে নাই মুভিতে। এরা খুবই শয়তান, আমি এর কারণে মিডিয়া বাজারের দুই চোখে দেখতে পারি না। এরা ন্যারেটিভ পুশ করার জন্য বানোয়াট মিথ্যা রং চং লাগে এই নিয়ে আসে সারাদিন। এদের টার্গেট হচ্ছে দর্শকের মনোরঞ্জন করা, এবং এরা জানে যে কী দিলে দর্শকের মনোরঞ্জিত হবে, এই কারণে ওরা ওইটাই করে, এবং সেটা যদি ক্ষতি করা হয় সেটাই করবে, সেটা যদি অসততা হয় সেটাই করবে। এই মুভিতে সেটা কম দেখা গেছে প্রচেষ্টা। এই টাইপের এই যে কথাগুলো আমি বললাম এগুলো কিন্তু পপুলার কথা না, এগুলো জীবনে দেখবেন না মিডিয়াতে এগুলো উপস্থাপন করতে। আমি একবার বলছিলাম যে আমি যখন চ্যানেল আইয়ে গেছিলাম সেখানে গিয়ে আমি কিছু কথা বলছি যে এখন যেরকম বলি যেগুলো পপুলার কথা না, আমার একটা কথাও দেখা নেই, এরা একটা কথাও দেখা নেই, সবচেয়ে বেশি কথা আমি বলছি আমার প্রত্যেকটা কথা কেটে ফেলে দিছে। সো মিডিয়ারা এরা কিছু পপুলার কথার বাইরে এরা মিডিয়া জায়গা দেয় না প্ল্যাটফর্ম। এই মুভিটাতে এই যে কথাগুলো বললাম এগুলো জীবনে মিডিয়াতে উঠে আসার কথা না, এগুলো আমরা ইউটিউব চ্যানেলে বসে বলার কথা, কিন্তু এটা মুভিটাতে দেখানো হয়েছে, উইচ ইজ এ ভেরি গুড থিং। আর লাস্ট আর একটা ব্যাপার হচ্ছে যে আমেরিকানরা এটা দেখে গ্র্যামি অ্যাওয়ার্ড দিছে, ইট মেক সেন্স টু মি ইন দ্যাট যে তারা আসলে এটা মুভিটা দেখার সময় আলোচনা করতেছিলাম যে আমেরিকাতে বা উন্নত দেশ এদের লাইফটা এত সহজ, এদের সব কিছু স্ট্রাকচার সব কিছু দাঁড়ানো আছে, এরা গেট গেট করে খুব আরামের লাইফ, নির্দিষ্ট স্ট্রাকচারে কাজ করে যায়, এদেরকে অতিরিক্ত বাড়তি অপ্রয়োজনীয় পরিশ্রম কষ্ট করতে হয় না যেটা আমাদের দেশগুলোতে করতে হয়, কারণ সব কিছু অগোছালো হজবরল একটা মগের মুল্লুক টাইপের। তো এই কারণে একটা ইন্ডিয়ান যখন একটা, আমি এটা অতীতে অনেক সময় আলোচনা করছি যে আমাদের দেশের মানুষ কিন্তু খুবই স্কিল্ড, এদের কি স্কিল্ড হইতে হয়, এই দেশে থাকতে হলে আপনাকে সার্ভাইভালের প্রশ্নে স্কিল্ড না হয় উপায় নাই। এই দেশে যে ছেলেটা মোটরসাইকেল ঠিক করে সে মোটরসাইকেলের খুঁটিনাটি সব ভালো করে জানে, একটা আমেরিকানের চেয়ে ভালো জানে। এই দেশে যে পুলিশ সদস্য আপনি দেখবেন যে যদি মাটির নিচে কেউ লুকায়, বাংলাদেশে আমি এগুলো আলোচনাও করছি দেখাইছিও, পুলিশ যদি চায় কাউকে ধরবে সে যদি মাটির নিচে লুকায় মাটির নিচ থেকে তুলে নিয়ে আসবে, সাত আসমানে গিয়ে লুকায় সাত আসমান থেকে বের করে নিয়ে আসবে।
দে নো দেয়ার জব ভেরি ওয়েল, কিন্তু এই দেশটা এরকম একটা অসভ্য স্ট্রাকচার্ড এবং রাষ্ট্রীয়ভাবে এমন একটা অসভ্যতা আমি যে আপনি বিচ্ছিন্নভাবে এরা যে যত স্কিলটি হোক এই স্কিলগুলো এরা খারাপ কাজে ব্যবহার করে আলটিমেটলি। তো এই যে এদের স্কিল, এরা একজন একজনের কাজে এত পারদর্শী, সব এত চ্যালেঞ্জ নিয়ে একটা ছোটো সিম্পল কাজ, যেটা হয়তো স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার আছে ওয়েস্টে, সেই সিম্পল কাজটা যে আমাদের মতো দেশগুলোতে অনেক কষ্ট করে, অনেক নাটক পাটক করে, অনেক কারিগরি করে করতে হয়, এগুলোর সাথে এই দেশের মানুষজন পরিচিত না। যে কারণে একটা জিনিস লক্ষ্য করে, এই দেশের ছেলেমেয়েরা কিন্তু ওয়েস্টে খুবই সহজ সরল টাইপের, এরা কোনো পেঁচগুত বোঝে না। কারণ পেঁচগুত বুঝি আমরা, আমরা ছোটোবেলা থেকে হইতেছে বাটপারি দেখতে দেখতে বড় হয়েছি, এরা এগুলো এই ধারণা এদের ওয়ার্ল্ডে বিরাজ করে না। সো এরা অনেক, যেমন আমি অনেক সময় দেখছি এরকম যে খুব সিম্পল একটা কিছু করলাম, এরা বলে আর তুমি তো খুব স্মার্ট। আরে বাবার এই স্মার্ট না, আমাদের দেশে একটু একটা পিছিয়ে এই কাজটা এর চেয়ে বেশি ইফেক্টিভলি করতে পারে, কারণ আমাদের লাইফই আমাদেরকে বুদ্ধিমান বানাইছে যে মাথা খাটায় কাজ করতে হবে কীভাবে। সো তার তাহলে সেটা তাহলে এটা বললে তাহলে কি আমেরিকানরা বা ওয়েস্টার্নরা যদি এত ডাম হয় তাহলে তারা কীভাবে পৃথিবী চালাইতেছে? এটার কারণ হচ্ছে কেউই ডাম না পৃথিবীতে, তাদের প্রয়োজন পড়ে না এই বাড়তি ব্রেন খাটানোর। তাদের যা এখানে যতটুকু ব্রেন খাটানোর দরকার ওইটাই ওরা ডেডিকেটেডভাবে করে, যে যে এরিয়ার এক্সপার্ট সেই এরিয়ার এক্সপার্ট, সে সব জ্যাক অফ অল ট্রেডস না। এবং সে যে তার যে কাজটা করার, যেগুলো আমি অতীতে অনেকবার আলোচনা করছি, তাদের স্টেপে স্টেপে আননেসেসারি বাধা নাই যেগুলার নিঙ্গানোর জন্য তাকে বাড়তি ব্রেন খাটানোর দরকার পড়তেছে না। আমাদের যে আমরা এত পরিশ্রম করে কোনো আউটপুট নেই, এটা আমরা অপ্রয়োজনে করতেছি, বাড়তি দরকার ছিল না, পদে পদে এত বাধার দরকার ছিল না, এত ব্রেন খাটানোর দরকার ছিল না। তো যাক, আর সেটা ভিন্ন আলাপ, কিন্তু একটু প্রাসঙ্গিকভাবে আলাপ করতে চাইলাম যে এখানে এরা গ্র্যামি অ্যাওয়ার্ড যারা দিচ্ছে তারা এটা দেখে অবশ্যই ইমপ্রেসড হওয়ার কথা যে পুলিশ এত কাহিনী করে অপরাধীদেরকে ধরতেছে, কিন্তু এত কষ্ট করার দরকার নেই, এগুলা আমাদের মতো দেশ দেখে এত কষ্ট করা লাগে। সো এই আর কি বাস্তবতা, দুঃখজনক বাস্তবতা, আমাদের পুলিশরা আসলে অনেক কষ্ট করে পরিশ্রম করে, সেটা দের ইজ নো ডিনাইং দ্যাট। তারপর সমালোচনা করি কেন, কারণ হচ্ছে এরা আবার সত্য রকম অসভ্যতা এবং গুন্ডামি আছে, এবং তাদের যত স্কিলগুলোকে যত খারাপভাবে ব্যবহার করা যায় সেগুলোর মধ্যে তাদেরকে পাওয়া যাবে। সো দ্যাটস দ্য রিয়েলিটি, এটা হচ্ছে সেই মুভি, নট সিম্পল যে কোনো মুভির মতোই মুভি, যেহেতু আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের একটা মুভি ওয়েস্টে অ্যাপ্রিসিয়েটেড হয়েছে এটা নিয়ে কথা বললাম, এবং এটার সাথে অ্যাসোসিয়েটেড কিছু ইন্টারেস্টিং সামাজিক বিষয় নিয়ে কথা বলার সুযোগ ক্যাপাসিটি ছিল দেখে কথা বললাম। সো দেখতে পারেন, নট আই উডন্ট সে ওয়েস্ট অফ টাইম, ঘটনা তো জানিনি আগে থেকে, এই আর কি দেখতে চাইলে দেখতে পারেন।